টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে হচ্ছে শুক্রবার। এই যে একজন ভয়ের স্বপ্ন দেখেছে, দিয়ে কান্নাকাটি করছে, হ্যাঁ এই নিয়ে এবার শুরু হলো সকালটা। তো চলুন সকালবেলা উঠে সারাদিন যখনই সময় পাই ওই জ্ঞানী ভ্যানি কী সব পেনি কি ভূতের ভূতেরগুলো সব খেলাগুলো দেখবে, দিয়ে ভয় দেখবে, ভয় দেখে বলবে যে আমাকে কালী ঠাকুর মারতে এসেছিল। যত সব দিদি চলে এসছে সকাল সকাল, সব থেকে বড় কাজের কাজ হয়েছে। আমি একটু চা খাই, চা খাওয়া হয়নি। ওদের কান্নাকাটি একজনের শুনলাম আর একবার, একজনের শুনলাম আর একবার, শোনার পর ভাবলাম একটু চাটা খাই, খাওয়ার পর কাজ হবে। সব থেকে বড় কাজ আমার ভিডিও এডিটিংটা হয়ে গেছে, সকালবেলা উঠে আজকে করে নিয়েছি। এডিটিং করে আমার ব্রেকফাস্টের জন্য এই যে মুসুর আর একটু পোড়া সেদ্ধ করে মানে জলে ভিজিয়ে রেখেছি, এটাকে একটু সেদ্ধ করতে দেব। সেদ্ধ খাওয়া ভালো। চলো কাজ শুরু করে দিই। আজকে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। দেখবেন ফোন চলে এলো, বাবা ফোনটা একটু দিবি। ও দিদি তোমার বাড়ি থেকে ফোন এসছে, কল করবো? আমার ফোনেও চার্জ নেই, দেখো। আজকে চা খাইনি, হ্যাঁ কর দে, নাম্বার করে দেবো। ছোট বোন এসছে, তো আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি, অল্প একটু মুড়ি আর মসুর আর বড়া সেদ্ধ আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা তো দেওয়াই আছে। তো আমি এখন ওই জায়গাটা বসে খাবো। আমার তারপর কাজ হবে। এই যে কাঁচা লঙ্কা নিলাম না, এদিকে বসলাম, কর্তা বসন যদি আসি দেখতে পাবে। লাউটা করবো ভেবেছিলাম, লাউটা কেটেই মনটা পুরো ভেঙে গেল।
গোটা লাউটা পচা। আমাকে কালকে বাজারওয়ালা বললো যে লাউটা কেটে দেবো, আর আমি কেটে দিলে যদি শুকিয়ে যায়, না কেটে দিতে হবে না, গোটা লাই দাও বুঝে গোট, যদি কেটে নিতাম তাহলে বোঝা যেত, তখনই বাদ দেওয়া মানে নেওয়া হতো না। কপালটা দেখুন, লাউয়ের বদলে এখন আলু ফুলকপির তরকারি করবো, মনটা পুরো ভেঙে গেছে। তো তাই করি, একটু আমডাল বসিয়েছি আর কই মাছ আছে। চলুন রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে না তো। আজকে আছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, এটা দাদা পাঠিয়েছে, অল্প করে নিয়েছি। এটা আছে তিল ভাটা, আর আছে আমডাল আলু ফুলকপি দিয়ে তরকারি, আর কই মাছের তেল ঝাল। দুপুরবেলা পর থেকে শরীরটা খুব খারাপ করতে লেগেছিল, মানে কানে যন্ত্রণা করছিল। বুঝতে পারিনি যে আমার এতটা ঠান্ডা লেগে যাবে, মানে আমার তো সেরকম কিছু করিও না, তাও এত ঠান্ডা লেগে গেছে কি করে বুঝতে পারিনি। তাই শুধু ভেপার নিচ্ছি, ভেপারে আমার ওষুধ দিয়ে ভেপারটা নেওয়ার ফলে সর্দিটা পুরো বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন দুদিন ভোগাবে আমাকে বুঝতেই পারছি। তার জন্য একটুখানি কম কাজ আর কিছুই সেরকম কিছু করছি না। তো রাত্রেবেলা সকালের আলু ফুলকপির তরকারি দিয়ে রুটি খাওয়া হয়ে গেছিল। রুটিটা কর্তামশাই করেছিল, আমাকে আর নামতে দেয়নি। আমি শুধু এখন ওই দিনে চারবার করে ভেপার নিয়ে যাচ্ছি। ভেপার নেওয়ার ফলে না সর্দিটা বসছে না, কিন্তু মাঝে মধ্যে একটুখানি খুব ভোগাচ্ছে, তা ওষুধ খাচ্ছি। তা দেখুন আমি ভেপার নিচ্ছি আর ওদিকে ডরোথি কি করে বেড়াচ্ছে। তা এদের পেছনেও আমাকে চিৎকার করতে হচ্ছে, চেঁচামেচি করতে হচ্ছে, ওই জন্য ভিডিওটাও কন্টিনিউ আমি এখন করতে পারছি না। সারাক্ষণ এই সারা গরমের মধ্যে সারাক্ষণ এই মাথায় কাপড় দিয়ে আর থাকছি, এদিকে ফ্যান চালাতে পারছি না, কম্বল ঢাকা দিয়ে শুচ্ছি, কি যে হচ্ছে একমাত্র আমি বুঝতে পারছি। কোথা থেকে এত ঠান্ডা লাগলো বুঝতে পারছি না কি করে। গানটা দিয়ে না
মা কট 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 করে, বাপরে তুই ছাড় না আমাকে। ভিকে তো নিতেই পারছি না, জানি ভিডিওটা খুব ছোট হয়েছে, কিন্তু এখানে আমি শেষ করলাম, কারণ আমার শরীর খারাপের জন্য এখন একটুখানি ভিডিও করাটা একটু বন্ধ রাখছি। আর এদেরকে যেহেতু পরীক্ষা আছে, এদের পেছনেও একটুখানি সময় দিতে হচ্ছে, তা আপনারা নিশ্চয়ই আমার অসুবিধাটা বুঝতে পারবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি ওষুধ তো খাচ্ছি, সুস্থ হয়ে যাব, কিন্তু একটু রেস্টেরও আমার প্রয়োজন। তা আজকের মতো এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ব্লগ আমি দিলাম, এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। ভিডিও কল করছে। কে করে ভিডিও?